সবাইকে আমি জানিয়ে দিতে চাই, আমার মতো একজন মেয়ে নরপশুদের হাতে যাতে আর শিকার না হয়, বলতে চাই আমার মেয়ের সঠিক তদন্ত, সঠিক রিপোর্ট। টেকনাফুত উগ্র মানববন্ধনত তাসফিয়ার বাবা প্রধানমন্ত্রীর হাতে হস্তক্ষেপ কামনা করছি। নিজুর মাইয়ের হত্যার বিচার গড়িয়ানে খুনিয়ালর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই তিনি। আজিয়ে টেকনাফ ফাউন্ডেশন অব দ্য রাইজিং হিউম্যানিটির উদ্যোগে চট্টগ্রামত আলোচিত তাসফিয়া আমিনুর হত্যাকারী অলর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে উগ্র মানববন্ধনের আয়োজন করাইল। টেকনাফ উপজেলা চত্বরত এই মানববন্ধনের আয়োজন করায় সংগঠনের দপ্তর সম্পাদক রাশেদুল হাসান রাশেদর সঞ্চালনাত সংগঠনের উপদেষ্টা ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে নেয় অনুষ্ঠান কার্যক্রম শুরু করায়। আরো বক্তব্য রাখিল টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষক সন্তোষ কুমার শীল, মোহাম্মদ আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, আলী আকবর সহ অন্যান্য। উৎসাহিত হয়ে আরো কর্মকাণ্ডকে প্রসারিত করবে, বিস্তারিত করবে এবং এভাবে বাংলাদেশ দিন দিন অগ্রগতির দিকে এগিয়ে যাবে। তাসফিয়া হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত সঠিক কর্মসূচি আমরা আনার জন্য আমরা কঠোরভাবে সিদ্ধান্ত নিতে থাকবো। আমরা সেই মানে সংগঠনের সভাপতি সৈয়দুল ইসলাম রানার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নেয় অনুষ্ঠানের কার্যক্রম শেষ করায়। পাথরের উপর যেন শুধু তাসফিয়া লাশ পড়ে নাই, এখানে আমাদের প্রতিটি সন্তান যেন এভাবে পড়ে আছে, এই ধরনের যে আতঙ্ক কাজ করছে। আমি নিজেও চট্টগ্রাম শহরে। রেক্স নিউজ, সি প্লাস টিভি। দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই ঠিক।